নগরে নতুন দিগন্ত। কাল আনুষ্ঠানিকভাবে মেট্রো রেলের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। যানজটবিহীন যাত্রার স্বপ্ন পূরণ হচ্ছে রাজধানীবাসীর। উত্তরা থেকে আগারগাঁও যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট, আর মতিঝিল পর্যন্ত চালু হলে যাওয়া যাবে 38 মিনিটে। এদিকে মেট্রো রেলের উদ্বোধন ঘিরে সাজ রব, সেই সঙ্গে থাকছে নিশ্চিত নিরাপত্তা। ডিএমপি কমিশনার জানান, মেট্রো রেলের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের আগ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই দায়িত্ব পালন করবে। স্বপ্ন হাজির দুয়ারে, অপেক্ষা আর মাত্র হাতে গুনে কয়েক ঘন্টার। এরপরই নতুন দিগন্তের উন্মোচন, নতুন ইতিহাস গড়ার সন্ধিক্ষণে কোটি বাঙালি। প্রকৃতি কিছুটা বিরূপ, মেঘাচ্ছন্ন, তবে মেঘের আড়াল থেকে উঁকি দেওয়া সূর্য যেন জানান দিচ্ছে নতুন দিনের। আর তাই বিশেষ দিনটিকে ঘিরে আনন্দেরও যেন শেষ নেই। সবখানে সাজ রব, আনন্দ, গর্ব আর উদযাপনের ত্রিমুখী উৎসবে সামিল হতে অনেকেই পরিবার ও সন্তান নিয়ে বেরিয়ে এসেছেন পথে। আসলে আমরা ছোটবেলায় সিনেমায় বা বিভিন্ন জায়গায় ছবিতে টিভিতে মেট্রো রেল ব্যাপারটা দেখছি, কল্পনা করছি, কিন্তু আমাদের দেশে যে আসলে মেট্রো রেল চলবে এটার অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। মেট্রো রেল কল্পনাই ছিল না। আমরা এখন এই মেট্রো রেল আমাদের বাংলাদেশে উদ্বোধন হতে যাচ্ছে, আমরা এটা সত্যি গর্বিত এবং খুবই ভালো লাগছে। বাংলাদেশ উন্নত দেশে এগিয়ে যাচ্ছে সেটার একটা প্রমাণস্বরূপ এই মেট্রো রেলটা আমাদের। বৈদ্যুতিক বাহন মেট্রো রেল রাজধানীবাসীর জীবনে আনবে গতি, আনবে স্বাচ্ছন্দ্য, সেই সঙ্গে মুক্তি দিবে ঘন্টার পর ঘন্টা যানজটে নাকাল হওয়ার অভিশাপ থেকেও। আমাদের স্কুলটা হচ্ছে একটু দূরে, ছেলে মেয়েদেরকে নিয়ে একটু যাতায়াত যে কষ্টটা, সে কষ্টটা আর হবে না। সামনে যে দিনগুলো আসবে আশা করছি যানজট অনেক কমে যাবে এবং বাংলাদেশের জন্য এটা আসলে একটা বড় উৎসব। বাঙালি জাতি হিসাবে এটা একটা বড় একটা অর্জনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি তো কখনো মেট্রো ট্রেনে উঠি নাই, আমি তো বুঝতে পারবো কেমন লাগবে। স্বপ্নবাহনের আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে সব প্রস্তুতি শেষ। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে নানামুখী ব্যবস্থা। নিশ্চিদ্র নিরাপত্তায় নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় রাজধানীবাসী। মেট্রো রেলের নিরাপত্তার জন্য বিশেষ একটা বাহিনী তৈরি করার প্রস্তাব ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এটা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। তার আগ পর্যন্ত আমরা আমাদের ডিএমপির পুলিশ দিয়ে এর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। নিরাপত্তা জোরদার করা হয়েছে, টহল পার্টি থাকবে, চেকপোস্ট থাকবে। যে সকল জায়গাতে আমাদের ভিভিআইপিরা যাবেন সে সকল জায়গায় আমাদের অতিরিক্ত নজরদারি থাকবে, আমাদের সাদা পোশাকেও গোয়েন্দারা থাকবে। বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষ চলাচল করতে পারবেন মেট্রো রেলে। ছোট্ট ভূখণ্ড, সীমিত সম্পদ অথচ অপার সম্ভাবনা, এই তো বাংলাদেশ। নানা অপূর্ণতা ও অপ্রাপ্তি থাকলেও বাংলা ও বাঙালির অগ্রযাত্রা যে অদম্য তার প্রমাণ এই মেট্রো রেল। এখন শুধু অপেক্ষা মেট্রো রেলের আনুষ্ঠানিক উদ্বোধনের, অপেক্ষা যাত্রী নিয়ে এই স্বপ্নবাহনের শহর দাপিয়ে বেড়ানোর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রথম মেট্রো যাত্রার যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর দিয়াবাড়ি থেকে আসবেন আগারগাঁও। সংবাদ সম্মেলনে কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে ভাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমটিসিএল এর পক্ষ থেকে জানানো হয়, বাস্তবতা বিবেচনায় মেট্রো রেলের ভাড়া যৌক্তিক। এখন কেবল প্রহর গুনে অপেক্ষা উদ্বোধনের আনুষ্ঠানিকতার, সে সময় তাই প্রস্তুতির খুঁটিনাটি ঝালিয়ে নিচ্ছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকতার আগের দিন এই দফায় শেষবারের মতো মেট্রো রেল নিয়ে সংবাদ সম্মেলনে আগারগাঁও স্টেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, উত্তরার 1 নম্বর স্টেশনে ফলক উন্মোচনের পর সুধি সমাবেশে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন মেট্রো রেলের প্রথম যাত্রী। স্বপ্নের মেট্রো উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশে শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন চলাচলের আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন। এই বাহন রাজধানীর যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আনবে জানিয়ে তিনি বলেন, পুরোটা চালু হলে 40 মিনিটের কম সময়ে পৌঁছে যাওয়া যাবে উত্তরা থেকে মতিঝিল। মেট্রো ট্রেনের সংখ্যা 6 কোচ বিশিষ্ট, 24 কোচে যাত্রী পরিবহন সক্ষমতা, মাঝে 4টি কোচে প্রতিটিতে সর্বোচ্চ 390 জন। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া লাগবে 60 টাকা।
আশপাশের দেশের তুলনায় ঢাকায় মেট্রোর ভাড়া বেশি কিনা এমন প্রশ্নের জবাবে এর ব্যবস্থাপনা পরিচালক জানান, নির্মাণ ব্যয়, পরিচালন খরচ আর বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় বরং কমই ধরা হয়েছে মেট্রো রেলের ভাড়া। যেই ভাড়াটা নির্ধারণ করা হয়েছে এটা একদম সর্বনিম্ন ভাড়া, এবং এই ভাড়া দিয়ে মেট্রো রেল লাভজনকভাবে পরিচালনা করা যাবে না। এবং সেই জন্য কিন্তু আমরা, আপনারা দেখছেন যে আমরা স্টেশন প্লাজা এবং আমরা টিওডি নির্মাণ করছি, এবং সেখান থেকে একটা নন ফেয়ার ভাড়া দিয়ে এই বাকিটা কিন্তু 30-35% যে কম ভাড়াটা নির্ধারণ করা হলো এটার সাবসিডি দেওয়া হচ্ছে। এদিকে টিকিট কাউন্টার থেকে বুথ আর কন্ট্রোল রুম সবই যেন প্রস্তুত নতুন যাত্রা পরিচালনায়। অপেক্ষার প্রহরটা এখন নেমে এসেছে ঘন্টায়, রাত পোহালেই নতুন এক অভিজ্ঞতা, বৈদ্যুতিক ট্রেনের জগতে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে যানজটে নাকাল এই নগরবাসীর শুরু হবে স্বস্তির পথ চলা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। উৎসবমুখর পরিবেশে রংপুর সিটিতে স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণ শেষে চলছে গণনা। শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত নগরবাসী। অনেক জায়গায় দীর্ঘ লাইন থাকায় ভোট হয় 4:30 পরও। জয়ের প্রত্যাশা করছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দুই মেয়র প্রার্থী। নগরকর্তা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই রংপুরে উৎসবমুখর পরিবেশ। শীত উপেক্ষা করে সকাল 8:30 থেকে ইভিএমে ভোটাধিকার প্রয়োগ করেন নগরবাসী। শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তারা। খুবই ভালো লাগতেছে, ঈদ মনে হচ্ছে, সবকিছুই ভালো লাগছে, বাট মেশিন এই নিয়ে 4 বার নষ্ট হলো। এদিন সকাল 9:00 নগরের আলমনগর প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে ইভিএম মেশিনের কারিগরি ত্রুটিতে বিড়ম্বনায় পড়ার অভিযোগ করেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। পরে দ্বিতীয় পর্যায়ে ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। যে লাঙ্গল প্রতি একাই যা পাবে সবাই মিলেও অত ভোট পাবে না, সেক্ষেত্রে আমি এখানে আর রেজাল্টের কি বাকি আছে। অন্যদিকে সকাল 10:00 লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াও জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন। আমি শতভাগ আশাবাগী, আপনাদের কিনে রংপুরে শতভাগ নৌকা মার্কায় ভোট দিবে, রংপুরে মানুষ আর ভুল করবে না। এছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি ভোট কক্ষই নির্বাচন কমিশনের সিসিটিভির আওতায় ছিল। ডিউটি ম্যাজিস্ট্রেটগণ আছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, আমরা আছি, আমরা যেখানে যে শুনতে পাচ্ছি, শুনতে পাই বা আমরা দেখতে পাই, আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু ব্যবস্থা নিচ্ছি। নির্বাচনে মেয়র পদে 9 জন, সংরক্ষিত 11টি ওয়ার্ডে 68টি এবং 33টি সাধারণ ওয়ার্ডে 183 জন কাউন্সিলর সহ 260 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, আর ভোটার সংখ্যা 426,470 জন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সরকারের প্রতি মানুষের ক্ষোভ আছে, সেটি কতটা কাজে লাগাতে পারবে তার উপর নির্ভর করে বিএনপির আন্দোলনের সাফল্য, এমনটা মনে করেন বিএনপির প্রতি সহানুভূতিশীল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তবে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে অতীত কর্মকাণ্ডের কারণে বিএনপি জনবিচ্ছিন্ন। বিশ্লেষকরা বলছেন নানা বিপরীতমুখী সিদ্ধান্তের কারণে কৌশলগত পরাজয় হয়েছে দলটির, বাকিটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। আফজাল হোসেনের রিপোর্ট। জনগণ এই দেশে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করবে। 10 তারিখে পারেনি অশ্বডিম্ব, 30 তারিখেও যদি পারে ঘোড়ায় ডিম পারবে। দ্বাদশ সংসদ নির্বাচনের বাকি 1 বছর, এখন পর্যন্ত নির্বাচনকালীন সরকার নিয়ে দুই মেরুতে দেশের বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি। 2 মাস বিভাগীয় গণসমাবেশ শেষে মাঠের আন্দোলন জোরদারের অংশ হিসেবে সংসদ থেকেও পদত্যাগ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। সমমনা 33টি দল নিয়ে যুগপথ কর্মসূচি দিয়ে সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে বিএনপি, যদিও মহাসচিব সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা জেলে। অন্যদিকে সরকার বিরোধী আন্দোলন মোকাবেলা ও নির্বাচন নিয়ে জাতীয় সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক প্রস্তুতি সেরেছেন ক্ষমতাসীন দল বিএনপির প্রতি সহানুভূতিশীল ব্যক্তিরা মনে করেন সরকারের প্রতি জনগণের ক্ষোভ রয়েছে। বিএনপির প্রতি কতটা ভক্তি আছে জানি না, কিন্তু জনগণের যে ক্ষোভ আছে সেইটাই 10ই ডিসেম্বরের
মিটিংয়ে প্রকাশ পেয়েছে। আবার কেউ বলছেন অতীত কর্মকাণ্ডে জনবিচ্ছিন্ন বিএনপি, বিএনপি আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। এই দুই শিবিরে বিভক্তি যেটা আছে, শুধু যদি নিছক ক্ষমতার দ্বন্দ্ব হতো তাহলে এত তীব্র হতো না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাংঘর্ষিক সিদ্ধান্তের কারণে এখন পর্যন্ত কৌশলগত পরাজয় হয়েছে বিএনপির। কর্মসূচি দিয়ে তারা কতটা জনগণকে সম্পৃক্ত করতে পারেন তার উপরে নির্ভর করবে যে তাদের আন্দোলন কতটা সফল হবে। এবার বিএনপির 30 ডিসেম্বরের গণমিছিল নিয়ে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেশী দেশ হিসেবে ভারত থেকে নিত্যপণ্য আমদানিতে বার্ষিক কোটা সুবিধা পেতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। শিগগিরই এতে ইতিবাচক সাড়া পাওয়ার আশা বাণিজ্যমন্ত্রীর। চাল, ডাল, গম, পেঁয়াজ সহ দরকারি খাদ্যপণ্যের বড় একটি অংশ প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করে বাংলাদেশ। তবে কখনো কখনো অভ্যন্তরীণ চাহিদা যোগান ঠিক রাখা, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ সহ বৈশ্বিক নানা পরিস্থিতিতে নিত্যপণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে থাকে দেশটি। এতে আকস্মিক সংকটে পড়ে বাংলাদেশ সহ ভারতের উপর আমদানি নির্ভর দেশগুলো। এমন পরিস্থিতি সামাল দিতে প্রতিবেশী দেশগুলোর জন্য ভারত বার্ষিক কোটা রাখলেও এতদিন তা পায়নি বাংলাদেশ। তবে এবার সেই কোটা সুবিধা আদায়ে গত বৃহস্পতিবার ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দিল্লিতে বৈঠক করেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। দিল্লি থেকে ফিরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী জানান বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল, গম, চিনি, পেঁয়াজ, রসুন, আদা ও ডাল আমদানিতে ভারতের বার্ষিক কোটা সুবিধা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আমরা চেয়েছি তাদের কাছে যে তোমরা এটা একটা কোটা ঠিক করে দাও আমাদের, যাতে করে আমাদের জন্য সমস্যা না হয়। তো তারা ভীষণ পজিটিভ বলে দ্বিপক্ষ বসে যেটা হওয়া উচিত তোমাদের সেটা ক্লিয়ার দেবো। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সময় সংবাদকে জানান এই কোটার আওতায় কিভাবে কত পণ্য আমদানি করা হবে তা চূড়ান্তের প্রক্রিয়া চলছে। কোটাটা কত হবে, কিভাবে আমরা আমদানি করতে পারি, কারণ আমদানিটা মূলত প্রাইভেট সেক্টরই করবেন, তো কোটাটা যদি নির্ধারণ হয় দেন এটা আমরা ভাগ করে দিতে পারি আমদানিকারকদের মধ্যে। এই ধরনের কোটা সুবিধা অন্য দুই প্রতিবেশী দেশ মালদ্বীপ ও ভুটানকে দিয়ে আসছে ভারত। খাদ্য মন্ত্রণালয় থেকেও নিতে পারে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আমদানি রফতানি বাণিজ্যে সরকারের বিধি নিষেধের মাঝে কন্টেইনার ওঠানামা সামান্য কমলেও বাল্ক পণ্য এবং জাহাজ আসায় রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর চলতি বছর আমদানি 21% কমলেও রপ্তানি মাত্র 5% বেড়েছে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের আগস্ট মাস থেকেই চট্টগ্রাম বন্দরে কন্টেনার উঠানামার পরিমাণ কমছে। গত বছর 32,14,000 কন্টেনার হ্যান্ডেলিং করলো, এবার থেকেছে 31,00,000-এর সামান্য বেশি। তবে বাল্ক পণ্য আমদানির ক্ষেত্রে ছাড় থাকায় এখাতে রেকর্ড হয়েছে। গতবারের রেকর্ড হয়তো আমরা অতিক্রম করতে পারবো না, তবে একদম কাছাকাছি পৌঁছে যাবো আশা করছি। বিগত কয়েক মাস যাবৎ আপনারা জানেন বিভিন্ন রকম কারণে কন্টেনার আমদানি কিছুটা কমেছে। আমদানি রপ্তানি বাণিজ্যে ডলার বাঁচানো সরকারের সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়ছে প্রাইভেট আইসিডিগুলোতেও। শতভাগ রপ্তানির পাশাপাশি 38 ধরনের পণ্য আমদানিতে জাহাজি প্রক্রিয়া সম্পন্ন হয় এ ধরনের 19টি অফ ডগে। আর 2021 সালের বিপরীতে 22 সালে গিয়ে রপ্তানি বাড়লো, কমেছে আমদানি। আর তার মূল কারণ হলো ডলার সংকটের পাশাপাশি সরকারের বিভিন্ন বিধিনিষেধ। গত বছর প্রাইভেট আইসিডিগুলো 7,90,000 রপ্তানি এবং 3,03,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিং করে। তবে 2022 সালে রপ্তানি কন্টেনারের সংখ্যা 7,35,000 এবং আমদানি কন্টেনার 2,37,000-এ নেমে এসেছে। এক্ষেত্রে রপ্তানিতে মাত্র 5% প্রবৃদ্ধির মাঝে আমদানি কমেছে অন্তত 21%। ডলারের যে রিজার্ভ সেটার যে কমতি আমাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে সেটা কিন্তু আমদানি খাতেও সবচেয়ে বেশি আঘাত করেছে। তবে পণ্য আমদানি কিংবা রপ্তানি তুলনামূলক কম হলো গত বছরের তুলনায়। 78টি জাহাজ বেশি এসেছে চলতি বছর। ছোট ছোট জাহাজে করে মালগুলো আসতেছে, যেগুলো প্রয়োজনীয়, যেগুলো ইম্পর্টেন্ট প্রজেক্টগুলো তো চলমান আছে, সো ওই প্রজেক্টের যেগুলো কাঁচামাল এগুলো তো আনতেই হবে। 53,000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে কন্টেনার রয়েছে মাত্র 27,800 টিউএস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গুরগাঁওয়ে খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। সেই রস থেকে তৈরি হচ্ছে সুস্বাদু গুড়। পিঠা পুলি তৈরিতে খেজুর রসের খাঁটি গুড় কিনতে প্রতিদিন বাগানে ভিড় করছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। ঠাকুরগাঁও থেকে সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট।
ভোরের আলো ফোটার আগেই গাছিরা ছুটেন খেজুর গাছে, বেঁধে রাখা মাটির হাড়িতে সংগ্রহিত রস নামাতে। এরপর সব গাছ থেকে সংগ্রহ করা রস বাগানে নিয়ে এসে টিনের পাত্রে ঢালেন ছাকনিতে করে। কয়েক ঘন্টা জাল দেওয়ার পর রস আস্তে আস্তে গুড়ে রূপ নেয়। পরে টিনের পাত্র থেকে বাগান চত্বরে মাটির ছোট ছোট সাজানো পাত্রে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করলেই পরিণত হয় গুড়ে। সুস্বাদু গুড় কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতা ও ব্যবসায়ীরা। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন এলাকায় সুগার মিল কর্তৃপক্ষের 600+ খেজুর গাছ লিজ নিয়ে গাছ পরিচর্যার মাধ্যমে শীতজুড়ে গুড় উৎপাদন করছেন গাছিরা। এখানে খাঁটি গুড় তৈরি হয়, এই জন্যই আমরা এখানে আসছি, পরিবার সহ দেখলাম, অনেক ভালো লাগলো, আর গুড়ও কিনে নিয়ে যাচ্ছি বাসায়। অনেক দূর থেকে আসছি, যে আমরা জানি যে এখানে একটা পিওর ভেজাল মুক্ত রস পাওয়া যায়। মাসখানেক থেকে রস বাড়াচ্ছে, 200 লিটার পর্যন্ত রস এসেছে এই কারখানা থেকে। আমাদের বিক্রি, আমাদের গুড় আবার বাজারেও যায় না, এখান থেকে আমরা দিতে পারি না, গুড় ফুরাই যায়। জেলা ঠাকুরগাঁর চাহিদা মিটিয়ে অন্য অন্য ডিস্ট্রিক্টে যাচ্ছে। একটা লিজ নিয়েছি 1 বছরের জন্য, 1 মাস আমাদের শুধু এটা রেডি করতে গেছে। কারণ আমরা প্রায় 20-25 দিন হচ্ছে আমাদের রস নামতেছে, গুড় হচ্ছে প্রথম দিকে অল্প করে হচ্ছিল 10-15 কেজি করে, এখন আমাদের শীতের পরিমাণটা বেড়ে গেছে, এখন আমাদের রস এবং গুড়ের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। বাগান লিজ নেওয়া ব্যক্তির তথ্য মতে 600+ খেজুর গাছের রস থেকে প্রতিদিন 120 কেজি গুড় তৈরি হয়, আর প্রতি কেজি গুড় বিক্রি করছেন 250 টাকায়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।